জীবন বাঁচাতে পালাচ্ছেন ইসরায়েলের নাগরিকরা। হামাসের হামলার মুখে বেন গুরিয়ান বিমানবন্দরে ইসরায়েলিদের ঢল নেমেছে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে হামলার পর থেকে একের পর এক এয়ারলাইন্স ফ্লাইট স্থগিতের ঘোষণা দিচ্ছে। মার্কিন বিভিন্ন এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে। ইতালিতে আছে জার্মানি, আমিরাত, গ্রিস, ফরাসি, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশের ফ্লাইট। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবসের প্রতিবেদন অনুযায়ী বেন গুরিয়ান বিমানবন্দরের টার্মিনাল এক বন্ধ রয়েছে। সব ধরনের অপারেশন পরিচালনা করা হচ্ছে বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল দিয়ে। এতে বিমানবন্দরের যাত্রীদের চাপ বেড়েছে। একদিনে এই বিমানবন্দর দিয়ে অন্তত 60,000 যাত্রী বাইরে গেছেন। এদিকে হামাসের হামলার মুখে ইসরায়েল থেকে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠাচ্ছে বিভিন্ন দেশ। এরই মধ্যে সার্বিয়ার নাগরিকরা ইসরায়েল ছেড়েছে। পোল্যান্ডের নাগরিকদের জন্য সামরিক বিমান পাঠাচ্ছে দেশটির সরকার। অন্যদিকে মিডল ইস্ট মন্ত্রক বলছে তেল আবিবের ইউরোপিয়ান দূতাবাসগুলোতে ইসরায়েলি নাগরিকদের দীর্ঘ লাইন পড়ে গেছে। তবে নাগরিকদের মধ্য পূর্বাঞ্চলীয় দেশগুলোতে সফর করতে নিষেধ করেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সঙ্গে যারা এখনও ওই দেশগুলোতে অবস্থান করছেন তাদের দ্রুত নিরাপদে সরে যেতে বলা হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ।